দেখুন বাজার করেছে, দেখুন এর মধ্যেই সবটুকু নেই, কিন্তু আরো অনেকটাই এদিক ওদিক আছে। ফলগুলো এর মধ্যে নেই, তারপর আরো অনেক কিছু নেই। শুধু বলার মধ্যে এটা বলেছিলাম যে সবজিগুলো তোমার পছন্দ মতো নিয়ে এসো, সে সবজি নিয়ে এসছে তার পছন্দ মতো, বাকি কিন্তু সবই আমি ফর্দ করে দিয়েছিলাম যে এগুলো এগুলো আনবে। সেই জন্য সে এই সামান্য কটি বাজার নিয়ে এসেছে, যেটাতে মানে মোটামুটি কি বলবো বিয়েবাড়ির বাজার। এই লোককে বাজারে পাঠাতে এই জন্য আমার ভয় করে। দেখুন বাজার করেছে সে, আসলে ভুলটা আমারই হয়েছে, যে লোক খেতে ভালোবাসে তাকে কখনো বাজারে পাঠাতে নেই, হলেই তার এই অবস্থা হবে। কি এত বাজার করেছো কেন? দেখলাম যে মানে তুই বলেছিস যা মনের মতন চায় সে নিয়ে আসতে, আমি দেখলাম তাই বলো এত কিছু তোমার মনে চায়। রংগুলো দেখতে খুব ভালো লাগছিল, প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন রঙের নিয়ে এসছি একটু একটু করে। বাবারে, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আর আপনাদের প্রত্যেককে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার তো মানে দুদিন শিবরাত্রি পড়েছে, তো আজকে এখন এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে একটু বাজারে। বাজারে গেলে আজকের দিনটাতে আমি ঘরের শিবকে জল দেব, এবং আজকে যেহেতু শিবরাত্রি সুতরাং কোনো না কোনো শিবকে জল দিতেই হবে। আমাদের বাড়ি থেকে জাস্ট হেঁটে কয়েক পা, মানে জাস্ট আমাদের বাড়ি তার পাশে ফ্ল্যাট, তার পাশে একটা শিবের মন্দির আছে, সেখানে আমি কালকে জল দেবো ভেবেছি। তো মানে যেহেতু কালকে মোটামুটি 3:30 অবধি থাকবে, আর আজকে শিবই সারা রাতে, যেহেতু শিবরাত্রি সেহেতু ওই শিবের যে একটা মন্ত্র আছে যেটা মা পড়তেন এবং আমাকে আমাদেরও পড়তে বলেন, ওই ত্র্যম্বকম যয়ামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উর্বারুকমিব বন্ধনা মৃত্যু মোক্ষিয়মামৃতামুম নমঃ শিবায়। এটা 108 জপ করব। তো আমি আমার তরফ থেকে, আমার বিং লাইফ উইথ ঝিনুক পরিবারের তরফ থেকে, আমার যত পরিবারের সদস্য, ইউটিউবের বৃহত্তর পরিবারের সব সদস্যদের জানাই অনেক 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 শুভকামনা। আমি সকলের জন্য প্রার্থনা করব, সবাই যেন ভালো থাকেন, যারা আমার সাথে জোড়েননি, যারা জুড়েছেন প্রত্যেকেরই যেন মানে মহাদেব বাবা ভোলেনাথ প্রত্যেককেই যেন মানে খুব খুশিয়ালি দেন, খুব আনন্দ দেন, সুস্বাস্থ্য দেন, সব কিছু দেন। তাহলে চলুন, তাহলে এখন এই মুহূর্তে একটু বাজারে যাওয়া যাক, তাহলে জিনিসপত্রগুলো কিনে আনি, তারপরে আবার কথা হচ্ছে। একটু বেলাই হয়ে গেল, বেলা মানে একদম সন্ধ্যেই লেগে গেছে, তবে একদিক দিয়ে ভালো যে 6টার সময় প্রথম প্রহর যেহেতু, তা আমি তো প্রথম প্রহরেই দেবো, দ্বিতীয় তৃতীয় প্রহরে চেষ্টা করব, প্রথম প্রহরটা তো দেবই। তো আসলে এরকম প্রহর টহরের ব্যাপারগুলো না এবার ইউটিউব দেখে দেখে শুনছি। তো অ্যাকচুয়ালি আমরা তো ছোটবেলায় ওই প্রহর ভেবে দিতাম না, সারাদিনে একবারই বাবার মাথায় জল দিতাম। তো এখন এই ভাই যাবেন, তো সেই জন্যই আর কি মাকে ফোন করেছিলাম, মা বললো যে সারা জীবন যেভাবে দিয়ে এসেছো সেটাই করো, ওই 4 প্রহরের আর দিতে হবে না। আর দেখুন এই ছোট ছোট পুচকিগুলো কি সুন্দর সেজে গুজে যাচ্ছে দিতে। এই যে এটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। বাস্তবে আমি এবারে শিবরাত্রিতে 4 প্রহরের ব্রত নিয়ে একটু দ্বিধায় ছিলাম, কারণ হলো মানসিক প্রস্তুতি না থাকা। আর এই কঠিন ব্রত এক নাগারে 4 প্রহর ধরে নিষ্ঠা নিয়ে করা নিয়ে আমি নিজের প্রতিও সন্দিহান ছিলাম। সারাদিনের পর অতক্ষণ নির্জলা উপবাস আমার পক্ষে শারীরিকভাবেও সম্ভব হতো না, কিন্তু মনও চাইছিল বড্ড। তাই ঠিক করলাম প্রথম সন্ধ্যাকালীন প্রহরে সমস্ত উপাচারে পুজো দেব, তারপর বাকি 3 প্রহরে শুধু প্রার্থনা আর জপ করব, কোনো উপাচারের আড়ম্বরে আর যাব না।
এমনিতেই বর্তমান সময়ে রাত্রি জাগরণ আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু বাস্তবে তৃতীয় প্রহর পর্যন্তই করতে পেরেছি। চতুর্থ প্রহরের আগেই ঘুমিয়ে পড়েছিলাম। তাতে ভোলা মহেশ আমার উপর বিশেষ রাগ করবেন না, এটা আমি নিশ্চিত, কারণ তার সাথে তো আমার ভয় ভীতির সম্পর্ক নয়, নিখাদ ভালোবাসার সম্পর্ক। সুতরাং নো টেনশন। এখন অনেক অনেক রাত, কিন্তু আশপাশ থেকে বিভিন্ন রকম আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো, কারণ আমাদের এই পাড়াটাতে একটা বিশাল সংখ্যায় মানুষ, যারা মানে আমাদের এই ওয়ার্ডটায় যেসব মানুষেরা থাকে তাদের মধ্যে মোটামুটি, এই যে হর হর মহাদেবের উল্লাস, তাদের মধ্যে মোটামুটি 40% হচ্ছে বিহারি। আর আজকের দিনটা এদের কাছে মোটামুটি হোলির থেকেও বেশি মানে উৎসবদায়ক এবং দীপাবলির থেকেও বেশি। তো একটু আগে পর্যন্ত প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছিল, আর ঠিক বাড়ির পাশেই যেহেতু আমি বললাম যে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে বিহারি রীতিমতে ওরা শিব পার্বতীর বিয়ে দেয় এবং সারা রাত ধরে পুজো করে, এবং এত নিষ্ঠা সহকারে পুজো করে যে একটু আগে আমার হাজবেন্ড গিয়ে কিছুটা তুলে এনেছে, তো সেটাই আপনাদের এখন আমি দেখাবো, খুব বেশিক্ষণ না। বিয়ের আগে যে গানটা হয় শিব পার্বতীর বিয়ের আগে, ওটা হয়ে গেছে। ওটা কি নিয়ে হয়, ওটা গানটা কি নিয়ে হয়? হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক, দেখি বেটা এক মিনিট। ছেলেদের আলতা কেন পড়ানো হয়, এই যে ছেলেদের? আমাদের লাগে। আচ্ছা বিয়েতে লাগে। আচ্ছা মানে কে পড়বে, যিনি যিনি এটা এটা করছেন মানে পূজাটা করছেন ওনাকে পড়তে হবে? আচ্ছা ও কি করবে এখন, যে বিহারি বিয়ে কি করতে হবে? লাভা ছিটানো হবে। আচ্ছা লাভা ছিটানো মানে ও
শিব ঠাকুর এখন পুজো হয়ে গেছে, পুজো হওয়ার পর লাভা ছিটানো হয়ে তারপরে বন্ধ হয়ে যাবে গেটটা। আচ্ছা, তারপরে মা কালীর পুজো হবে, মায়ের পুজো হবে। আচ্ছা বলছি, এটা কতক্ষণ পর বন্ধ হবে এই গেটটা? মানে তাও রাখো না, আচ্ছা আর কালকেরও থাকবে শিবরাত্রি কি কালকেরও থাকবে? হ্যাঁ কালকেও থাকবে। আজ কাল কটা অবধি থাকবে? কালকে 2:15। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক। গুড মর্নিং, আজকে শিবরাত্রির দিন 2 অর্থাৎ দ্বিতীয় দিন। খুব সকাল সকাল উঠতে পারিনি, কারণ কালকের উপোস টুপোসের পর শরীর বেশ কাহিল হয়ে পড়েছিল, সেই জন্য একটু বেলায় উঠে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। তো আমাদের এই পাড়াতে ঠিক হেঁটে 3-4 মিনিটের মধ্যে 4টে শিবলিঙ্গ আছে। একটা তো ওই মন্দির, আর একটা হচ্ছে ওই যে ওখানটায় দেখাচ্ছি এখনই, আর একটা এই মোড়টাতে, সামনে একটা মোড়টাতে, আর ওই মোড় থেকেও আর 2 কদম এগিয়ে আর একখানা। তো এখন আমি যাব ওই মন্দিরেই। তো দাঁড়ান, আগে দেখিয়ে দিই এখানকার শিবলিঙ্গটা, বারান্দা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা শিবের ইয়ে আছে, তাতে কিন্তু বিস্তর মানুষ এসে জল দিয়েছেন, জল দিচ্ছেন প্রায়শই। হ্যাঁ, আর একটা ভালো জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি, 2টো শালিক দেখাতে পারলাম, তেনারা বোধহয় উড়ে গেলেন। এ বাবা, দেখাতে পাচ্ছি না, এই যে একটা, আর একটা হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আর একটা, এই যে এক ফ্রেমে দুজন আসছেন, এক ফ্রেমে, এই যে দেখুন দুজন এক ফ্রেমে না এলেন না, এই যে এই যে এইবার দুজনকে এক ফ্রেমে ধরতে পারলাম। তো যাই হোক, এই যে এই হচ্ছে একটা শিবের ইয়ে ঠাঁই বলা যায়। এখানে কিন্তু মানুষজন জল দেয় প্রত্যেক দিনই দেয়, শিবরাত্রি বলে আলাদা না, একটু সাজিয়ে গুজিয়েছে কিন্তু এখানে জল দেয়। আর একটা আছে হচ্ছে এখান থেকে একটুখানি এগিয়ে ওই যে ওই মোড়টাতে, ওইখানটাতে একটা লিঙ্গ আছে, আবার ঠিক এই মোড় দিয়ে হেঁটে এখানে গেলে আর একটা লিঙ্গ আছে। কাজেই বুঝতে পাচ্ছেন তো আমাদের এখানে শিবরাত্রিটা কত বড় একটা অনুষ্ঠান, সর্বত্র। এই যে এইখানটাতে মাইক বাজছিল এতক্ষণ ধরে, এইখানে তো সারা রাতই প্রায় বেজেছে, হ্যাঁ ওই 2টো জায়গাতেও বেজেছে। কাজেই মানে শিবরাত্রি এক্ষেত্রে দুর্গোৎসবের মতো আর কি। তো চলুন তাহলে আর কথা বাড়াই না, চলুন জল দিয়ে আসি। আমি জল দিলাম সেই মন্দিরেই, কিন্তু আমার প্রথম ব্লগ যখন আমি তৈরি করেছিলাম এই মন্দিরটাতেই পুজো দিয়ে এসেছিলাম এবং ব্লগে সেটা দেখিয়েওছিলাম। তখন কিছুই জানতাম না এডিটিং করা বা সেরকম কিছুই জানতাম না, কিন্তু বোকা বোকা একটা মানে ব্লগ হয়েছিল আর কি। তো যাই হোক, কিন্তু এই মন্দিরটাতে এই বাবার মাথাতেই সেদিনও আমি জল দিয়েছিলাম, জল দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি আমার ব্লগিংটা শুরু করেছিলাম। যাই হোক, আজকেও ভাবছিলাম ওই মন্দিরে দাঁড়িয়েই আমার ব্লগটা এন্ড করবো, কিন্তু হলো না। অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, তারা দৌড়োদৌড়ি চেঁচামেচি করছিলো, তো দেখলাম যে ওখানে দাঁড়িয়ে করা যাবে না, তাই জন্য ঘরেই চলে এলাম। তো ভাবছিলাম যে এই শিবটা এবং ওই 2টো শিবও আপনাদেরকে দেখিয়ে আনবো, কিন্তু আর সেটা হলো না, কারণ তারা আছে বাড়িতে, আসতে হবে, রান্না করতে হবে, বাচ্চাটাকে খেতে দিতে হবে, একদম তো মানে একদম নির্দিষ্ট টাইমে খেতে দেওয়া বা সব কিছু সেগুলো এখন করতেই হবে আমাকে, অন্তত কিছুদিন, অন্তত দিন সাথে। তো সেটার জন্য আর কি আর ওই সব জায়গাগুলো গেলাম না, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের দিনের জন্য তাহলে বাই বাই।